বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আরেকটা মজার বিষয় শিখব, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে মাইক্রোসফট এক্সেল, সেটা হতে পারে ফটোশপ, এবং সেটা হতে পারে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এমএস পেইন্ট, যে কোনো সফটওয়্যার থেকে আপনি কিভাবে আপনার যে কোনো ডকুমেন্টকে জেপিজিতে পরিণত করবেন। জেপিজি অর্থাৎ, জেপিজি বলতে সাধারণ যে ছবিগুলো হয় এগুলো হচ্ছে জেপিজি ফাইল। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখি কিভাবে, যেহেতু ফটোশপ থেকে এমনিতেই করা যায় জেপিজি সিস্টেম আছে, আমরা দেখব এখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে জেপিজি করা হয়। তো আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখানে আমি লিখলাম ধরেন হাউ টু মেক জেপিজি। হ্যাঁ, তো এটাকে আমি একটু বড় করে দিলাম এবং সেন্টারিং করে দিলাম এবং কালার করে দিলাম, বা এখান থেকে একটা স্টাইল দিয়ে দিই, একটা স্টাইল দিয়ে দিলাম হাউ টু মেক জেপিজি। তো আপনি চাচ্ছেন যে এটাকে একটা ছবি করে ফেলবেন, এটাকে একটা ইমেজ করে ফেলবেন, জেপিজি করে ফেলবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার আপনাকে নিতে হবে, যেটাকে আমরা বলি স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়ার জন্য সাধারণত আমরা কিবোর্ড থেকে একটা প্রিন্ট স্ক্রিন বাটন আছে, বাটনটা আমি, এটা আমার অন্য অন্য টিউটোরিয়ালের মধ্যে আছে, এখানে এই সিরিজ টিউটোরিয়ালে আছে কিভাবে স্ক্রিনশট নেওয়া হয়। তো এর বাইরেও একটা সফটওয়্যার দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি, যেমন সফটওয়্যারটার নাম হচ্ছে, আমার এখানে ইনস্টল করা আছে সফটওয়্যারটা, এটা প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে মূলত লাইট শট। লাইট শট সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য আমরা ইন্টারনেটে আসব, গুগলে সার্চ করব লাইট শট। হ্যাঁ, লাইট শট নাম দিয়ে সার্চ করলে হবে, আমি দিলাম এন্টার। তো প্রথমে যেই অ্যাড্রেসটা পেলাম এটাতে আসব, আমার ইন্টারনেট একটু স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে https://app.prntscr.com। হ্যাঁ, এই সাইটে আসলেই আপনারা সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো আসুক, তার আগে আমরা এটা ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করবেন সেটা আমার পূর্বের টিউটোরিয়াল অবশ্যই আছে, দেখে নেবেন। তো ইনস্টল করার পর পিসিতে আপনি এখন যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন। আমি ধরেন এটার একটা স্ক্রিনশট নিব, তো কিবোর্ড থেকে দিব প্রিন্ট স্ক্রিন। তাহলে দেখেন একরকম একটা অন্ধকারময় হয়ে গেছে আমার পিসিটা। তো প্রিন্ট স্ক্রিন দেওয়ার পর আমার এই টিউটোরিয়ালের, এই সিরিজ টিউটোরিয়ালে আছে কিবোর্ডের প্রত্যেকটা কীর পরিচিতি আছে, ওখান থেকে দেখে নেবেন প্রিন্ট স্ক্রিন কোনটা। তো এখন আমি এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করলেই এখন আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এবার আমি এটাকে যদি একটু বড় করি, বড় করতে চাই বড় করতে পারি, ছোট করতে চাই ছোট করতে পারি, সব দিক দিয়ে আমি ড্র্যাগ করে এবার এটাকে আমি ছবি করে ফেলবো। তাহলে আমি এই যেখানে সেভ, সেভ বাটন আছে, এবার আমি ডেস্কটপের জাঙ্ক ফোল্ডারের মধ্যে এটার নাম দিলাম, ধরেন হাউ টু, হাউ টু নাম দিয়ে আমি এটাকে সেভ দিলাম। তাহলে এখন যদি আমার ফোল্ডারের মধ্যে যাই, দেখেন হাউ টু নামে একটা জেপিজি বা পিকচার সেভ হয়ে গিয়েছে যেভাবে ছিল ওখানে। হ্যাঁ, তো এভাবে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহার করি, আমরা স্ক্রিনশট নিতে পারি। হ্যাঁ, পিসিতেও আমরা এভাবে চাইলে এই সফটওয়্যারটার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি। আর আমরা জানি যে এই সফটওয়্যারটা ছাড়াও স্ক্রিনশট নেওয়া যায়, তবে একটু ইচ্ছে মতো নেওয়া যায় না, এটাকে একটু বেশি কাস্টমাইজেশন করা যায়, সেহেতু এটা খুবই ফেভারিট, খুবই পপুলার।
তো ঠিক আছে, আমি আরো কিছু অ্যাডভান্স কাজ দেখাবো এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো ধরেন আমি আবার দিলাম প্রিন্ট স্ক্রিন কিবোর্ড থেকে, দেন এটাকে মার্ক করলাম কতটুকু করব। তো এখন আমি যদি চাই এখানে কোনো ইন্ডিকেটস করতে কোনো কিছু, ধরেন আমি একটা নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি এক্সট্রা, তাহলে আমি এখান থেকে একটা লাইন নিব। লাইন নিয়ে আমি আমার ইচ্ছে মতো আন্ডারলাইন দিতে পারি। এখান থেকে পেন নিয়ে আমি ইচ্ছে মতো এখানে চাইলে লিখতে পারি। এখান থেকে তীর নিয়ে আমি চাইলে এভাবে করে ইন্ডিকেট করতে পারি। এখান থেকে টেক্সট নিয়ে আমি চাইলে এখানে লিখতে পারি, যেমন দিস ইজ টেক্সট। আর টেক্সটের কালার কী হবে সেটাও আমি চাইলে এখান থেকে ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার টেক্সট ওভাবে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে আমরা এই টুলস, সবগুলো টুলস ব্যবহার করে অনেক মজার মজার ছবি তৈরি করতে পারি। হ্যাঁ, এরপর আমি এটাকে আবার সেভ করলাম। এখন এটাকে স্ক্রিনশট ওয়ান নাম দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এখন দেখেন স্ক্রিনশট ওয়ান নামে এটা সেভ হয়ে গিয়েছে আমার করা কাজগুলো সহ। এর বাইরে আমরা শুধু জেপিজি না, এটাকে চাইলে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারি। আমি আবার আসলাম, প্রিন্ট স্ক্রিন দিলাম, মার্ক করলাম, সেভ অপশনে গিয়ে এখান থেকে জেপিজি না দিয়ে আমি দিলাম পিএনজি, তাহলে পিএনজি ফরম্যাটে সেভ হবে। বিএমপি দিলে বিএমপি ফরম্যাটে সেভ হবে। তো এর বাইরেও আমরা চাইলে এটাকে কপি করতে পারি, যেমন এটা হচ্ছে কপি বাটন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমি এটা কন্ট্রোল ভি প্রেস করে যে কোনো জায়গায় ছবিটা প্রেস করতে পারেন। হ্যাঁ, ধরেন একটা কপি হয়ে গেল, এখন আমি কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল ভি, আবার কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল ভি, তাহলে এটা পেস্ট হতেই আছে। হ্যাঁ, এভাবে করে আপনি এটা ফটোশপে, ইলাস্ট্রেটরে, যে কোনো অ্যাপ্লিকেশনে এটাকে পেস্ট করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে লাইট শট দিয়ে কাজ করা হয়। এর বাইরেও আমি আরেকটু যদি অ্যাডভান্স করে দেখাই, এখানে দেখেন আপলোড দ্য প্রিন্ট স্ক্রিন ডট কম, হ্যাঁ এটা দিলে এই ছবিটা তাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং আপনাকে দিবে একটা লিঙ্ক। ওই লিঙ্কটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করলে সে ওই লিঙ্কের, ওই লিঙ্কে ক্লিক করলে এই ইমেজটা দেখতে পাবে। হ্যাঁ, অথবা এখান থেকে সরাসরি আপনি টুইটারে, ফেসবুকে, তারপর পিন্টারেস্ট, তারপর হচ্ছে ভিকে, এগুলোতে শেয়ার করতে পারেন সরাসরি এখান থেকে। বা এর বাইরেও আছে গুগল, এটা দিয়ে সার্চ সিমিলার ইমেজ অন গুগল, এই ছবিটা দিয়ে এই ছবির মতো কোনো ছবি গুগলে আছে কি না আপনি যদি জাস্টিফাই করতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে সার্চ করতে পারেন। তারপর এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন, অর্থাৎ নানাবিধ নানা রকম সুবিধা এখানে আছে। তো সার্চ বা ইমেজ এটা আমি যদি একটু দেখাতে চাই, কিবোর্ড থেকে স্কেপ দিলে চলে যাবে আবার স্কেপ। হ্যাঁ, আমরা জানি ইতিপূর্বে শিখেছি স্কেপ মিনস হচ্ছে ক্যান্সেল দ্য কমান্ড। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ধরেন আমার এই যে আমার কম্পিউটার একটা ছবি দেখতে পাচ্ছেন, মাহে রমাদান ক্যালেন্ডার 2016। তো এই ছবিটা ইন্টারনেটে কোথাও আছে কি না আমি যদি একটু চেকিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি প্রিন্ট স্ক্রিন দিলাম। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে আমি গুগলে সার্চ করব, এটা দিয়ে এই জায়গায় ক্লিক করলাম, তাহলে ছবিটা আপলোড হচ্ছে। হ্যাঁ, একটু সময় দিতে হবে। ততক্ষণে আমরা তাদের ওয়েবসাইটটা দেখে আসি, ইন্টারনেট স্লো হওয়ার কারণে এটা ঠিকভাবে লোড হয় নাই। আমি আবার রিলোড দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ইন্টারনেট খুবই স্লো হওয়ার কারণে আমি এটা আপাতত দেখাচ্ছি না। তো এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড বাটনটা আরও সুন্দর করে আসবে, হ্যাঁ আপনার ইন্টারনেট কানেকশন ঠিক থাকলে। তারপর এটাও খুব দ্রুত আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে ইন্টারনেটের কোথায় এই ছবিটা আছে, কোন ওয়েবসাইটে গেলে পাবেন, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো সার্চ বাই ইমেজ নামক আমার আরও একটা টিউটোরিয়াল ছিল, ইউটিউবে একটা টিউটোরিয়াল আছে সার্চ বাই ইমেজ, ইমেজ দিয়ে কীভাবে ইমেজ সার্চ করা হয় গুগলে, তো সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের এখানের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।